আসসালামু আলাইকুম ওয়েলকাম ডু স্টুডেন্ট আজকে আমি ডিসকাস করবো এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার সেভেন নিয়ে তো কেমিস্ট্রি বলতে যা বুঝায় কেমিস্ট্রি মানেই হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন তো এই চ্যাপ্টারটাই হচ্ছে আসলে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের চ্যাপ্টার এর আগে চ্যাপ্টার সিক্স পর্যন্ত বেসিক টপিকগুলো ছিল চ্যাপ্টার তো হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের চ্যাপ্টার আজকে আমরা চ্যাপ্টার সেভেন নিয়ে ডিসকাস করব তো এখানে মেন টপিকগুলো লিখে রেখেছি ফার্স্ট টপিকটা কেমিক্যাল রিঅ্যাকশনের ফার্স্ট টপিকটা হচ্ছে চেঞ্জেস অফ মেটার তো আমরা জানি আমাদের এনভায়রনমেন্টের মধ্যে দুই ধরনের চেঞ্জ আসছে একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ একটা কেমিক্যাল চেঞ্জ ওকে ফিজিক্যাল চেঞ্জের মধ্যে কেমিক্যাল স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকবে যেমন হচ্ছে আমরা যদি একটা আইসকে যদি একটা আইসকে যদি হিট দিই তখন এটা কিন্তু ওয়াটার হয়ে যায় ওয়াটারকে আবার যদি হিট দিই তখন এটা কিন্তু ভ্যাপার হয়ে যায় এই যে চেঞ্জটা এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ কারণ হচ্ছে তিনটা ক্ষেত্রেই ওদের প্রত্যেকটারই কিন্তু কেমিক্যাল স্ট্রাকচার কিন্তু এস টু ও এস টু ও এস টু ওকে কিন্তু এদের স্টেটটা কিন্তু ডিফারেন্ট তো এই যে চেঞ্জটা এটা হচ্ছে একটা ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জ কোনটা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে যদি দুইটা জিনিস একসাথে হয়ে যদি সম্পূর্ণ ডিফারেন্ট কিছু তৈরি করে তখন তাকে বলা হয় কেমিক্যাল চেঞ্জ যেমন হচ্ছে আমরা যদি যে এটা হচ্ছে মিথেন মিথেনের সাথে যদি আমরা অক্সিজেনকে একসাথ করি তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে এবং ওয়াটার প্রডিউস করবে ওকে যদি এটা ব্যালেন্স করতে হবে টু দিলে টু 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 যে ফোর টু ওকে এই যে ব্যালেন্স করতে হবে তাহলে এই যে চেঞ্জটা এটা হচ্ছে আমাদের কেমিক্যাল চেঞ্জ আর ফিজিক্যাল চেঞ্জ কোনটা এই যে আইস থেকে ওয়াটার ওয়াটার থেকে ব্যাপার হচ্ছে বা এক পেজ এক পেজ পেপারকে যদি আমরা যদি কেটে কেটে যদি স্মল পিসেস অফ স্মল পিস করে ফেলি তখন যে চেঞ্জটা হবে সেটাও কিন্তু ফিজিক্যাল চেঞ্জ তার মানে চেঞ্জেস অফ মেটার চেঞ্জেস হচ্ছে দুই ধরনের একটা ফিজিক্যাল চেঞ্জ একটা কেমিক্যাল চেঞ্জ ওকে এটা নর্মাল একটা জিনিস এটা গেল কিন্তু চ্যাপ্টারের বেসিক্যালি যে ব্যাপারটা কেমিক্যাল রিয়েকশন তো আমরা এখন দেখবো ক্লাসিফিকেশান অফ কেমিক্যাল রিয়েকশন তো ক্লাসিফিকেশনগুলো ডিসকাস করছি কেমিক্যাল রিয়েকশন অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ রিয়েকশন কেমিক্যাল রিয়েকশন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ইরিভার্সিবল রিয়েকশন একটা হচ্ছে রিভার্সিবল রিয়েকশন ই রিভার্সিবল কোনটা যে এই যে লেফট সাইডে যারা থাকে তাদেরকে বলা হয় রিয়েকটেন্ট রাইট সাইডে যারা থাকে তাদেরকে বলা হয় প্রোডাক্ট এটা এর আগেও আমরা দেখেছি তো রিয়েকটেন যেই রিয়েকশনে রিয়েকটেন্ট থেকে প্রোডাক্ট প্রোডিউস করবে বাট প্রোডাক্ট থেকে আবার রিয়েকটেন্ট কনভার্ট হবে না তাকে বলা হয় ইরিভার্সিবল রিয়েকশন যেমন ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে এবং এটার থেকে এটা হবে না তাহলে এই রিয়েকশনটাকে বলা হয় ই রিভার্সিবল রিয়েকশন এবার রিভার্সিবল রিয়েকশন কোনটি এই যে হাইড্রোজেন এবং আয়োডিন অ্যাকসেড করে হাইড্রোজেন আয়োডাইড এবং এটা ব্যালেন্স করলে টু হাইড্রোজেন আয়োডাইড তাহলে এই যে হাইড্রোজেন আয়োডাইড এবং হাইড্রোজেন আয়োডাইডকে আবার কিন্তু ব্রেকডাউন হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন প্রডিউস করে এই যে রিয়েকশনটা এটাকে বলা হয় রিভার্সিবল রিয়েকশন এর সাইনটা হচ্ছে এমন ওকে তো রিভার্সিবলের এই যে সাইনটা হচ্ছে এটা আর ইরিভার্সিবলের সাইন হচ্ছে শুধু একটা সাইন থাকবে তাহলে এই এবং আরেকটা রিয়েকশন নাইট্রোজেন এবং হাইড্রোজেন একসাথে অ্যামোনিয়া প্রডিউস করবে এবং অ্যামোনিয়া ব্রেকডাউন হয়ে নাইট্রোজেন হাইড্রোজেন প্রডিউস করতে থাকবে তাহলে ডিরেকশনের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে দুই ধরনের একটা রিভার্সিবল রিভার্সিবল একটা ইরিভার্সিবল রিভার্সিবল শুধু ফ্লোটা ওয়ান ডিরেকশনে হবে আর ইরিভার্সিবল মানে টু ডিরেকশন হতে থাকবে তবে বেসিক্যালি কেমিস্ট্রির কোনো রিয়েকশন আসলে ই ইরিভার্সিবল হয় না যেই রিয়েকশনটা একটু স্লো থাকে মানে যে রিভার্সিবলটা একটু স্লো হয় মানে প্রোডাক্ট থেকে আবার রিয়েক্টেন্টে কনভার্ট হতে সেটাকে আসলেই রিভার্সিবল মধ্যে ফেলা হয় ওকে যাই হোক টাইপসের মধ্যে আমরা মনে রাখবো ডিরেকশন এর উপর ডিপেন্ড করে টু টাইপস অফ রিয়েকশন আছে একটা ইরিভার্সিবল রিয়েকশন একটা হচ্ছে রিভার্সিবল রিয়েকশন দেন হচ্ছে হিট চেঞ্জের উপর ডিপেন্ড করে হিট চেঞ্জের উপর ডিপেন্ড করে রিয়েকশন আবার টু টাইপস একটা অ্যাকোধার্মিক রিয়েকশন একটা অ্যান্ডোথার্মিক রিয়েকশন একজোধার্মিক কোনটা যে রিয়েকশানে হিট প্রডিউস হবে দ্যাট মিন্স হিট ইভলভ হবে তাকে বলা হয় একজোধার্মিক রিয়েকশন যেমন এই রিয়েকশনটা যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন একসাথে হবে এটা এই যে অ্যামোনিয়া প্রডিউস করার যে প্রসেস এটাকে বলে হ্যাভার প্রসেস ওকে হেবার প্রসেসে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে একসাথে করে অ্যামোনিয়া প্রডিউস করা হয় এবং সেখানে দেখা যায় যে নাইনটি টু কিলোজের হিট প্রডিউস হয় তবে এই রিয়েকশনটার মধ্যে কিছু জিনিস থাকে যেমন যারা রিয়েকশনে হেল্প করে তাদেরকে বলা ক্যাটালিস্ট রিয়েকশনে প্রেজেন্ট থাকে বাট নিজেরা আনচেন্স থাকে তাদেরকে বলা ক্যাটালিস্ট যেমন এই রিয়েকশনটার ক্ষেত্রে ক্যাটালিস্ট হিসাবে আয়রন থাকে ওকে এবং এখানে এই রিয়েকশনটা এই রিয়েকশনটা কমপ্লিট করার জন্য টু হান্ড্রেড থেকে টু ফিফটি অ্যাটমসফিয়ারি প্রেশার অ্যাপ্লাই করতে হয় এবং একটা টেম্পারেচার আছে ফোর ফিফটি থেকে ফাইভ ফিফটি ডিগ্রি সেলসিয়াস হিট অ্যাপ্লাই করতে হয় মানে এতটুকু হিট দরকার হয় এবং সেখানে আমরা দেখা যাচ্ছে যে কেন প্রসেসটার কথা বোঝানো হচ্ছে তো আমরা রিয়েকশনটা যখন কমপ্লিট করি দেখা যায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন একসাথে হলে অ্যামোনিয়া প্রডিউস করে তার সাথে সাথে নাইনটি টু কিলোজের হিট প্রডিউস হয় তাহলে এই রিয়েকশনটাকে বলা হয় এক জোথার্মিক রিয়েকশন একযো কোনটা যেই রিয়েকশানে হিট প্রডিউস হয় তাকে বলা হয় একযো ধার্মিক যেমন এখানে প্রোডাক্ট হিসেবে নাইনটি টু কিলোজুল পার মোল মানে পার মোলে যেমন এখানে টু মোল এমনিয়া আছে তাহলে টু মোলের জন্য ডাবল হবে তবে এখানে পাশে যেটা লিখবেন এটা হচ্ছে আমাদের ওয়ান মোলটা লিখতে হয় তাহলে এরপরে এটাকে অন্যভাবে লিখা যায় কেমনে লেখা যায় এই যে এভাবে দিয়ে এই যে টু অ্যামোনিয়া এবং এই এটাকে ড্যালেচ মানে হিট চেঞ্জটাকে ড্যালেচ দ্বারা ইন্ডিকেট করা হয় তখন এটা হচ্ছে মাইনাস টু মাইনাস নাইনটি টু কীভাবে এই রিয়েকটেনটের ক্ষেত্রে হিটটা হচ্ছে জিরো এবং প্রোডাক্টের ক্ষেত্রে এই যে প্রোডাক্টের ক্ষেত্রে হিটটা হচ্ছে নাইনটি টু তো রিয়েক্টেন থেকে প্রোডাক্টটা যদি আমরা জিরো থেকে নাইনটি টু মাইনাস করি তাহলে মাইনাস নাইনটি টু হয় তার মানে এখানে আমরা লিখবো ড্যালএচ হচ্ছে মাইনাস নাইনটি টু কিলোজুল অতএব একজো থার্মিকটাকে দুইভাবে লেখা যায় আমরা ডিরেক্ট এভাবে এখানে প্লাস দিয়ে লিখতে পারি বা আলাদা করে ড্যালএাইচটাকে মাইনাস দিয়ে লিখতে হয় তাহলে আমরা যখন দেখবো ড্যালাইসের ভ্যালু মাইনাস মাইনাস আছে তখন আমরা বুঝি নিব এটা একজোথার্মিক রিয়েকশন তাহলে আরেকটা রিয়েকশন আছে কি অ্যান্ডোথার্মিক রিয়েকশন অ্যান্ডোথার্মিক কোনটা যেই রিয়েকশনে হিট অ্যাবজর্ভ হয় যে মানে মানে আলাদাভাবে হিট অ্যাপ্লাই করতে হয় তাকে বলা হয় অ্যান্ডোথার্মিক রিয়েকশন যেমন এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন একসাথে ধরে নাইট্রিক অক্সাইড প্রডিউস করে এবং এখানে ওয়ান এইট্টি টু কিলোজুল পারম হিট অ্যাপ্লাই করতে হয় সেই কারণে রিয়েকশনটাকে হয় অ্যান্ডোথার্মিক রিয়েকশন এবং এখানেও কিন্তু আরেকটাভাবে লেখা যায় কীভাবে লিখবো আমরা এই যে এভাবে টু নাইট্রিক অক্সাইড এবং এই যে ডেল এসটাকে আলাদা করে লিখতে হবে ওয়ান এইট্টি কিলোজুল এটা হচ্ছে প্লাস দিয়ে লিখতে হবে কেন কারণ এই যে এ পাশে হিট আছে কত এখানে হিট আছে হচ্ছে লেফট সাইডে হিট ছিল ওয়ান এইটটি এবং এই যে মাইনাস করবো রাইট সাইডে রাইট সাইডে হচ্ছে জিরো ওয়ান এইটিন থেকে জিরো মাইনাস করলে ওয়ান এইট্টি হয় এই জন্য আমরা এটাকে প্লাস দিয়ে লিখতে হয় তাহলে অ্যানডো থার্মিকে ডেলাইসের ভ্যালু হচ্ছে প্লাস একজো থার্মিকে ড্যালাইসের ভ্যালু হচ্ছে মাইনাস ওকে মাইনাস কেন কারণ হচ্ছে এখানে জিরো আছে এখানে নাইনটি টু আসে জিরো থেকে নাইনটি টু মাইনাস করলে নাইনটি টু মাইনাস নাইনটি টু হয় আর এখানে লেফট সাইডে আছে ওয়ান এইটটি রাইট সাইডে আছে জিরো তাহলে ওয়ান এইটির থেকে জিরো মাইনাস করলে ওয়ান এইটটি হবে এই জন্য এটা প্লাস তাহলে হিট চেঞ্জের উপর ডিপেন্ড করে রিয়েকশন হচ্ছে দুই ধরনের একটা অ্যাকজোথার্মিক রিয়েকশন একটা অ্যান্ডোথার্মিক রিয়াকশন নর্মালি মনে রাখতে হবে যে রিয়াকশনে হিট প্রডিউস হবে বা হিট ইভলভ হবে তাকে বলা হয় অ্যাকজোথার্মিক রিয়াকশন আর যে রিয়াকশনে হিট অ্যাবজর্ভ হবে তাকে বলা হয় অ্যান্ডোথার্মিক রিয়েকশন এভাবে লিখতে হবে ওকে নেক্সট হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার আর একটা অ্যাকর্ডিং টু ইলেকট্রন ট্রান্সফার আবার কেমিক্যাল রিয়াকশন হচ্ছে টু টাইপস একটা রেডক্স রিয়েকশন একটা নন রেডক্স রেডক্স কোনটা যেই রিয়েকশনে ইলেকট্রন ট্রান্সফার হবে তাকে বলা হয় রেডক্স রিয়েকশন আর যে রেকশন ইলেকট্রন ট্রান্সফার হবে না তাকে হয় নন রেডক্স রিয়েকশন তো এটাকে আমরা আর একটু ডিটেলস এখানে দেখতে হবে সেজন্য এটাকে একটু আলাদা করে এক্সপ্লেন করি তো একটা হচ্ছে রেডক্স একটা হচ্ছে নন রেডক্স তাহলে ইলেকট্রন ট্রান্সফারের উপর ডিপেন্ড করে ইলেকট্রন ট্রান্সফারের উপর ডিপেন্ড করে আবার কেমিক্যাল রিয়েকশনগুলো হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে রেডক্স রিয়েকশন একটা নন রেডক্স নন রেডক্স ইলেকট্রন ট্রান্সফার ওকে তাহলে ইলেকট্রন ট্রান্সফারের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে রেডক্স রিয়েকশন একটা রেডক্স রিয়েকশন একটা হচ্ছে নন রেডক্স রিয়েকশন তো নন রেডক্স ওকে তো রেডক্স এবং নন রেডক্স যখন পড়বো তখন আগে আমাদেরকে আরেকটা টার্ম পড়তে হবে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার সে কারণে আগে একটু অক্সিডেশন নাম্বারটা দেখি যে অক্সিডেশন নাম্বারটা কোনটা যে অক্সিডেশন অক্সিডেশন নাম্বার যে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা অ্যাটম কিন্তু ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায় বা ডোনেট করতে চায় কেউ ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে নেগেটিভ আয়ন হয় এবং ডোনেট করলে পজিটিভ আয়ন হয় এবং যেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করা হবে ডোনেট করা হয় সেই নাম্বারটাকে যদি প্লাস ম্যানেজ্যান দিয়ে লিক হয় তখন তাকে বলে অক্সিডেশন নাম্বার আবার বলছি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেগেটিভ আয়ন এবং ইলেকট্রন ডোনেট করে পজিটিভ আয়নে কনভার্ট হয় প্রত্যেকটা অ্যাটম বা এলিমেন্টগুলা যখন কম্পাউন্ড ফরমেশন করে দেন সেখানে সেই নাম্বারটাকে সহ নাম্বারটাকে আমরা বলবো অক্সিডেশন নাম্বার যেমন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে দুইটি ইলেকট্রন ডোনেট করবে তাই তো সেই কারণে তার চার্জ হচ্ছে পজিটিভ আর ডোনেট করবে টু ইলেকট্রন এই যে প্লাস টু এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের অক্সিডেশন নাম্বার ঠিক আছে আবার হচ্ছে ক্লোরিন ক্লোরিন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে কয়টা একটা ইলেকট্রন এই জন্য অ্যাকসেপ্ট করার জন্য মাইনাস আর সে অ্যাকসেপ্ট করবে ওয়ান ইলেকট্রন সেজন্য মাইনাস ওয়ান তাহলে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে আমাদের আবার যদি বলে সোডিয়াম সোডিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে সেই ইলেকট্রন ডোনেট করবে সেই কারণ হচ্ছে প্লাস এবং কয়টা ডোনেট করবে একটা সেই কারণ হচ্ছে প্লাস ওয়ান এখন এতটুকু পর্যন্ত দেখে মনে হচ্ছে যে আমাদের অক্সিডেশন নাম্বার এবং ভ্যালেন্সি তো তার মানে সেম কিন্তু না ভ্যালেন্সি আর অক্সিডেশন নাম্বার সেম না এই যে ভ্যালেন্সি একটা আর একটা হচ্ছে অক্সিডেশন নাম্বার দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় যে ব্যালেন্সি এবং অক্সিডেশন নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কোথায় মনে রাখতে হবে ব্যালেন্সি মানে হচ্ছে যে ক্যাপাসিটি অফ বন্ডিং ক্যাপাসিটি অফ বন্ডিং টু ওয়ান এলিমেন্ট টু অ্যানাদার এলিমেন্ট ওকে যে একটা এলিমেন্ট একটা ইলিমেন্টের সাথে বন্ড ফর্মেশন করার যে ক্যাপাসিটি তাকেই বলা হয় আসলে ভ্যালেন্সি ঠিক আছে আর হচ্ছে ভালো চন্দ্র ভাষা বলা চলে আউটার মোট সেলের মধ্যে যতটাই ইলেকট্রন থাকবে তাকে বলা হয় তার ভ্যালেন্সি ওকে এবং ব্যালেন্সি কখনও ব্যালেন্সি কখনও পজিটিভ নেগেটিভ হয় না এবং ব্যালেন্সি কখনও ইনটিজার ছাড়া হয় না কিন্তু অক্সিডেশন নাম্বারটা যেটা অক্সিডেশন নাম্বার হচ্ছে আমাদের চার্জ এটাকে আমরা বলবো যে চার্জ চার্জ বা হচ্ছে আয়ন এবং এটা এটা যে কোনো জিনিস হতে পারে যেমন হচ্ছে মাইনাস হাফ হতে পারে প্লাস মাইনাস মানে মাইনাস প্লাস মাইনাস দিয়ে হতে পারে তারপর হচ্ছে মাইনাস থ্রি বাই টু হতে পারে মানে ফ্রাকশন হতে পারে কিন্তু ভ্যালেন্সি কখনো ইনটিজার ছাড়া হবে না ঠিক আছে এবং এটাকে আমরা অক্সিডেশন নাম্বারকে বলতে পারি এটা হচ্ছে একটা চার্জ বা এটা হচ্ছে একটা আয়ন কারণ প্লাসমেনের চার্জ দিয়ে লিখতে হয় সেই কারণে তার মানে ব্যালেন্সের অক্সিডেশনকে আমরা যাতে এক করে না ফেলি এরপরে আমাদের কিছু অক্সিডেশন নাম্বারের কিছু রুলস জানা থাকতে হবে রুলসগুলো কী কী যেমন অক্সিডেশন নাম্বার যদি বের করতে দেয় কিছু অক্সিডেশন নাম্বার কমন মনে রাখতে হবে যেমন হচ্ছে মেটালের অক্সিডেশন নাম্বার হচ্ছে অলওয়েজ পজিটিভ এবং নন মেটালের অক্সিডেশন নাম্বারগুলো হচ্ছে নেগেটিভ এটা মনে রাখতে হবে মেটালের অক্সিডেশন নাম্বার পজিটিভ নন মেটালের অক্সিডেশন নাম্বার নেগেটিভ এরপর হচ্ছে টু নাম্বার একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রুপ ওয়ান যারা এলিমেন্ট গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানের অক্সিডেশন নাম্বার হচ্ছে অলয়েজ প্লাস ওয়ান গ্রুপ ওয়ানে কারা আছে মনে রাখতে বলেছিলাম চ্যাপ্টার ফোরে হেলিনাকে রুবি ছেঁচে ফেলেছে তাই তো হেলিয়াম হাইড্রোজেন লি লিথিয়াম না সোডিয়াম তারপরে কে পটাশিয়াম তারপরে এ পটাশিয়াম পর্যন্ত পড়লে হয় এরপর হচ্ছে গ্রুপ টু গ্রুপ টু এরগুলো হচ্ছে আমাদের প্লাস টু গ্রুপ টু কারা বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তাই তো বিরিয়ানি মানে বেরেলিয়াম মোগলাই ম্যাগনেশিয়াম কাবাব ক্যালসিয়াম বাটিতে বেরিয়াম এই যে যেইগুলো আছে এগুলো হচ্ছে প্লাস টু এরপর আমরা থ্রি নাম্বারে মনে রাখবো যদি ফ্রি মেটাল থাকে ফ্রি মেটাল থাকে বা হচ্ছে ফ্রি মলিকুল থাকে ফ্রি মলিকুল ফ্রি মলিকুল অফ হোমোলোগাস অ্যাটম হোমোলোগাস অ্যাটম বা হচ্ছে কোনো একটা কম্পাউন্ডের ওকে কোনো একটা কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার হচ্ছে জিরো যেমন কীভাবে এটা এটা কী বুঝালাম একটা সোডিয়াম প্লাস ক্লোরিন একসাথ করে এই যে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করলো ওকে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করলো তাহলে এই যে এখানে হাফ দিয়ে দিলাম তো এই যে এখানে যে সোডিয়ামটা হচ্ছে ফ্রি মেটাল মেটালগুলো সবসময় ফ্রি থাকে ওকে যেমন এটা হচ্ছে ডাই অ্যাটমিক একটা এলিমেন্ট এই যে টু ক্লোরিন আছে এখানে ক্লোরিনের মধ্যে দুইটা অ্যাটম আছে কিন্তু এটা তো ফ্রি এই এটার অক্সিডেশন নাম্বার কত যখন কেউ ফ্রিভাবে থাকবে তখন তার অক্সিডেশন নাম্বার জিরো আবার এই যে ক্লোরিন দুইটা অ্যাটম এই যে হোমোলোগাস অ্যাটম বলতে সেম টাইপের অ্যাটম বোঝাচ্ছে ওকে যেমন এই যে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত এখানেও জিরো কারণ সে হচ্ছে ফ্রি মলিকুল অফ হোমলোগাসাইটম এই যে একটা একটা ক্লোরিনের একটা মলিকুল এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে জিরো এই পুরোটার আর কি এই পুরোটার অক্সিডেশন নাম্বার হচ্ছে জিরো এই যে একটা কম্পাউন্ড আবার বলেছি একটা কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার যে কোনো একটা কম্পাউন্ড থাকবে তার অক্সিডেশন নাম্বার জিরো ওকে নেক্সট হচ্ছে ফোন নাম্বারে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে রেডিকেল যারা আছে রেডিকেলদের ক্ষেত্রে রেডিকেলদের ক্ষেত্রে এরা হচ্ছে কখনো চেঞ্জ হয় না রেডিকেল বা হচ্ছে চার্জড চার্জ অ্যাটম যারা আছে চার্জ অ্যাটম যারা আছে তারা সবসময় আনচেঞ্জ থাকবে যেমন সালফেটের চার্জ হচ্ছে মাইনাস এবং তার ভ্যালেন্স হচ্ছে টু তার মানে তার অক্সিডেশন নাম্বার মাইনাস টু এটা কখনো চেঞ্জ হবে না ফসফেটের চার্জ হচ্ছে মাইনাস এবং তার ভ্যালেন্স হচ্ছে থ্রি এই জন্য থ্রি তারপরে অ্যামোনিয়াম তার চার্জ হচ্ছে পজিটিভ এবং তার ভ্যালেন্স হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এগুলো কখনো চেঞ্জ হবে না চার্জ এবং ভ্যালেন্সি দিয়ে একসাথে লিখতে হয় কিন্তু কয়েকটা ডিফারেন্ট আছে যেমন ফোন নাম্বারে যেমন মেটাল হাইড্রেটে নর্মালি হাইড্রোজেন হচ্ছে এই দুটো জিনিস একদম মনে রাখতে হবে যে নর্মালি হাইড্রোজেন হচ্ছে ওয়ান এবং নর্মালি অক্সিজেন হচ্ছে মাইনাস টু কিন্তু এটার কয়েকটা ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা একটু দেখে নিই আমরা ওকে মেটাল হাইড্রেটের ক্ষেত্রে মেটাল হাইড্রেটের ক্ষেত্রে হাইড্রোজেনের হাইড্রোজেনের অক্সিডেশন আমার হচ্ছে মাইনাস ওয়ান মেটাল হাইড্রেট বলতে কী বোঝানো হচ্ছে এই যে এক্সাম্পল আমরা লিখলাম হচ্ছে সোডিয়াম হাইড্রেট বা হচ্ছে বা লিখলাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ওকে এই যে এখানে এখানেও কিন্তু হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান তার মানে কী মনে রাখবো আমরা যে মেটালের ক্ষেত্রে হচ্ছে আমাদের মেটাল হাইড্রেটের ক্ষেত্রে এই যে মেটাল সাথে একটা মেটাল আছে এটার সাথে মেটাল আছে অ্যালুমিনিয়াম সেটা মেটাল মেটালের সাথে যদি হাইড্রোজেন থাকে দেন হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হয় মাইনাস ওয়ান এরপরে অক্সিজেনেরটা মনে রাখতে হবে অক্সিজেনেরটা হচ্ছে নর্মালি নর্মাল অক্সিজেনেরটা হচ্ছে নর্মাল অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের মাইনাস টু নর্মালি হচ্ছে আমাদের মাইনাস টু যেটা বলে আসলাম কিন্তু দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে পার অক্সাইড পার অক্সাইডের ক্ষেত্রে পার অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন হচ্ছে মাইনাস ওয়ান পার অক্সাইড বলতে কী বোঝানো হচ্ছে পার অক্সাইড মানে হচ্ছে এই যে এস টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড এই যে কে টু ও টু তারপর হচ্ছে টু এই যে এগুলো হচ্ছে পার অক্সাইড এদের ক্ষেত্রে মানে দুই জায়গায় টু 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 ঠিক আছে সেম জিনিস থাকলে এটা হচ্ছে আমাদের পার অক্সাইড এই প্রত্যেকটা ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান আরেকটা জিনিস হচ্ছে সুপার অক্সাইড সুপার অক্সাইডের ক্ষেত্রে সুপার অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে আমাদের অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে মাইনাস টু যেমন কে কে যেমন হচ্ছে যে এনএু ওকে তারপর হচ্ছে কে ও টু এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের অক্সিডেশন নাম্বার হচ্ছে অক্সিডেশন নাম্বার হচ্ছে এখানে মাইনাস টু না মাইনাস হাফ মাইনাস হাফ ওকে কার ক্ষেত্রে তাহলে দুটো জিনিস শুধু একটু ডিফারেন্স মনে রাখতে হবে পার অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে মাইনাস ওয়ান সুপার অক্সাইডের ক্ষেত্রে মাইনাস হাফ সুপার অক্সাইড কোনগুলো অক্সিজেনের ব্যালেন্স টু সোডিয়ামের কাছে হওয়ার কথা কিন্তু ব্যালেন্সি টুটা তার নিজের কাছেই বসলো এটা স্পেশাল কেজেসে হয় এবং এই পটাশিয়াম এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড যেমন এই যে অক্সিজেনের ব্যান্সে টু এখানে বসার কথা কিন্তু তার কাছেই বসলো তাহলে এই দুটি হচ্ছে সুপার অক্সাইড ওকে তাহলে সুপার অক্সাইডের ক্ষেত্রে মনে রাখবো আমাদের অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে মাইনাস হাফ এরপর আমরা দেখবো অক্সিডেশন নাম্বার বের করে কীভাবে অক্সিডেশন নাম্বার বের করার জন্য এখানে আমাদের ক্রিয়েটিভের এ নাম্বার বা বি নাম্বারও আসতে পারে যেমন হচ্ছে এস টু অ্যাসও আমাদেরকে বলে দিবে যে এখানে এই যে সালফারের অক্সিডেশন নাম্বার কত ওকে তাহলে যেটা আমরা জানি যে ফুল একটা যে কম্পাউন্ড থাকবে তার অক্সিডেশন নাম্বার হচ্ছে জিরো তাহলে এটা জিরো অর এরপর হচ্ছে হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার নর্মালি বলেছি আমি প্লাস ওয়ান এই যে লিখে রেখেছি এটা হচ্ছে প্লাস ওয়ান ওকে তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এখানে কত টু আছে টু ওকে প্লাস ওয়ান ইন্টু টু প্লাস সালফার যেটা একটা বের করতে দিয়েছে তাকে ধরে নেব এক ইন্টু সালফার আছে এখানে ওয়ান এই জন্য ওয়ান অক্সিজেনের নর্মালি যেটা বলে আসলাম যে মাইনাস টু তাহলে মাইনাস টু ইন্টু ফোর ইকুয়াল টু এখানে জিরো আছে জিরো ইকুয়াল এখানে অর দিতে হবে টু ওয়ানি যে টু প্লাস এক্স ওয়ানি যে এক্স মাইনাস এইট টু জিরো ওকে এবার সলভ করবে এটাকে এক্স মাইনাস এইট থেকে টু মাইনাস সিক্স হচ্ছে এক্স তাহলে অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস মনে রাখতে হবে অক্সিডেশন নাম্বার অলওয়েজ প্লাস মাইনাস সাইন দিয়ে লিখতে হয় ওকে তাহলে এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার আমরা পেলাম হচ্ছে প্লাস যদি আমরা আরেকটা জিনিস একটু দেখি যে কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম ক্রোমেট এখানে যদি বলা হয় ক্রোমিয়ামের অক্সিডেশন আমরা বের করতে তো জানি যে পুরোটা জিরো হবে তার মানে হচ্ছে প্লাস অক্সি পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে প্লাস ওয়ান বলেছিলাম যে গ্রুপ ওয়ানে আছে সে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান ইন্টু হচ্ছে নিচে টু আছে টু প্লাস ক্রোমিয়ামটা বের করতে দিয়েছে তাহলে ক্রোমিয়ামের জন্য অ্যাক্স ইন্টু এখানে টু আছে টু প্লাস অক্সিজেন হচ্ছে মাইনাস টু ইন্টু সেভেন আছে সেভেন ইকুয়াল জিরো ওকে অর সলভ করবে ওরা টু ওয়ান ইজ এ টু প্লাস টু টু এক্স মাইনাস হচ্ছে সেভেন টু ইজ এ ফোরটিন ইকুয়াল জিরো

তাহলে হচ্ছে এই যে সোডিয়ামের হচ্ছে প্লাস ওয়ান কারণ গ্রুপ ওয়ানে আসে ইন্টু টু প্লাস হচ্ছে সালফার সালফারের জন্য এক্স ইন্টু টু প্লাস হচ্ছে অক্সিজেনের জন্য হচ্ছে মাইনাস টু ইন্টু থ্রি ইকোয়াল টু জিরো আর টু এন ইজে টু প্লাস টু এক্স মাইনাস থ্রি টু ই সিক্স ইকল টু জিরো অর টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো অর টু এক্স ইকুল টু হচ্ছে ফোর অর এক্স টু হচ্ছে ফোর বাই টু ইকুয়াল টু টু দ্যাট মিন্স সালফারের অক্সিডেশন নাম্বার এখানে হচ্ছে প্লাস টু তাহলে এভাবে বের করতে হবে অক্সিডেশন নাম্বার তাহলে আমরা অক্সিডেশন নাম্বার বের করা শিখলাম এরপর আমরা যাবো ইলেকট্রন ট্রান্সফারের উপর ডিপেন্ড করে ইলেকট্রন ট্রান্সফারের উপর ডিপেন্ড করে আমাদের রিয়েকশন দুই ধরনের একটা রেডক্স রিয়েকশন একটা নন রেডক্স রিয়েকশন রেডক্স রিয়েকশন হচ্ছে আবার চার ধরনের রেডক্সের মধ্যে চারটা রিয়েকশন আছে একটা হচ্ছে এডিশন রিয়েকশন একটা হচ্ছে আমাদের ডিকম্পোজিশন রিয়েকশন একটা এডিশন একটা হচ্ছে ডিকম্পোজিশন দেন হচ্ছে আমাদের এডিশন ডিকম্পোজিশন এরপর সাবস্টিটিউশন সাবস্টিটিউশন দেন হচ্ছে আমাদের কম্বারশন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে রেডক্স রিয়েকশন এরপর হচ্ছে নন রেডক্সের মধ্যে আছে দুইটা একটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়েকশন একটা প্রিসিপিটেশন রিয়েকশন একটা নিউট্রালাইজেশন রিয়েকশন নিউট্রালাইজেশন রিয়েকশন একটা হচ্ছে প্রিসিপিটেশন রিয়েকশন নিউট্রালাইজেশন রিয়েকশন আর প্রিসিপিটেশন রিয়েকশন ঠিক আছে এটা হচ্ছে নন রেডক্স এবার আসি আগে রেডক্স কি রেডোক্স মানেই হচ্ছে রেডক্স ওয়ার্ডটা এসেছে রেড মানে হচ্ছে রিডাকশন রেড মানে হচ্ছে রিডাকশন আর অক্স মানে হচ্ছে অক্সিডেশন ওকে তাহলে অক্সিডেশনের অক্স এবং রিডাকশনের রেড মিলে একসাথে হয় রিডাকশন তাহলে আমাদেরকে আগে জানতে হবে অক্সিডেশন আর রিডাকশন কী ওকে তার মানে দুইটা রিয়েকশান আছে একটা অক্সিডেশন রিডাকশন একটা অক্সিডেশন রিয়েশন একটা রিডাকশন রিয়োকশন তার মানে রিডক্স রিডেকশন মানে এখানে দুইটা রিয়েকশন একসাথে আছে একটা অক্সিডেশন রিয়েশন একটা হচ্ছে রিডাকশন রিয়েকশান এই দুইটা রিয়েকশন একসাথেই রিডাকশন রিয়েকশন হয় অক্সিডেশন রিয়েশনের ক্ষেত্রে তিনটা কথা মাথায় রাখতে হবে যে রিয়েকশনে ইলেকট্রনের ডোনেশন ঘটে তাদেরকে বলা হয় অক্সিডেশন রিয়েশন অর আরেকটা কথা মাথায় রাখতে পারি আমরা যে সেটা হচ্ছে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ ইনক্রিজ হবে পজিটিভ চার্জ এই অক্সিডেশন ডিয়েকশনে পজিটিভ চার্জ ইনক্রিজ হয় এবং অক্সিডেশন ডিয়েকশনে নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ ডিক্রিজ হয় ঠিক আছে নেগেটিভ চার্জ ডিক্রিজ হয় আর রিডাকশন ডিয়েকশনে ইলেকট্রন অ্যাকসেপ্ট হয় যে রিয়েকশনে ইলেকট্রন অ্যাকসেপশান হয় তাকে বলা হয় রিডাকশন ডিয়েকশান এবং এখানে হচ্ছে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ হচ্ছে ডিক্রিজ হয় পজিটিভ চার্জ ডিক্রিজ হয় এবং নেগেটিভ চার্জ এবং নেগেটিভ চার্জটা ইনক্রিজ হয় এই কথাগুলো মাথায় রাখতে হবে তাহলে আমরা আসলে অক্সিডেশন রিডাকশনটা বুঝতে পারবো ঠিক আছে তাহলে অক্সিডেশন রিয়াকশান কোনটা যে রিয়েকশন ইলেকট্রনের ডোনেশন ঘটে তাকে বলে অক্সিডেশন রিয়েশন এবং অক্সি অক্সিডেশন ওকে অক্সিডেশন রিয়েশন আর যে রিয়েশনে ইলেকট্রনের অ্যাকসেপশন হয় তাকে বলা হয় রিডেকশন রিয়েকশান তাহলে এই রিয়েকশনটা এবার এ এটাকে আমরা একটা এক্সাম্পলের মধ্যে দেখতে পারি যেমন হচ্ছে একটা এক্সাম্পল বইয়ে স্টার্টিংয়ে দেওয়া আছে যে সেটা হচ্ছে আমাদের এই যে সোডিয়াম নর্মালি যেটা সোডিয়াম সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ডোনেট করবে তো ডোনেট করা মানে সে সোডিয়াম প্লাস হয়ে যায় ওকে এবং সে কি ডোনেট করলে একটা ইলেকট্রন ডোনেট করলো তাহলে এই যে সোডিয়াম যে ইলেকট্রন ডোনেট করলো তাহলে এই যে রিয়েকশনটা এটাকে বলা হয় অক্সিডেশন রিয়াকশন এবং এই যে ক্লোরিন ক্লোরিন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ওকে ক্লোরিন ইলেকট্রন অ্যাকসেট করে এই যে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট করলে এটা ক্লোরিন মাইনাস হলো ওকে তাহলে এই যে এটা হচ্ছে রিডাকশন রিয়াকশন এটা অক্সিডেশন কীভাবে এই যে নর্মালি এটার অক্সিডেশন নাম্বার ছিল জিরো ওকে এখান থেকে দেখো জিরো থেকে এটা কিন্তু প্লাস ওয়ান হয়ে গেছে প্লাস বলতে প্লাস ওয়ান ওকে প্লাস ওয়ান হয়ে গেলো তার মানে এখানে পজিটিভ চার্জ কিন্তু ইনক্রিজ হলো এই যে পজিটিভ চার্জ ইনক্রিজ হলে তাকে বলে অক্সিডেশন রিয়েশন বা ইলেকট্রন ডোনেট করলে যে দেখো সোডিয়াম কিন্তু ইলেকট্রন ডোনেট করলে পজিটিভ হল আর এই রিয়েশনটাতে তাহলে এটা এটা হচ্ছে অক্সিডেশন রিয়েশন এই রিয়েকশনটা যেটা দেখতেছি আমরা এটা হচ্ছে অক্সিডেশন অক্সিডেশন কেন বিকজ এটা হচ্ছে সোডিয়ামটা হচ্ছে ইলেকট্রন ডোনেট করলো এবং সে হচ্ছে পজিটিভ চার্জ ইনক্রিজ হলো আর এটা কি হলো ক্লোরিন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো এবং তার মধ্যে এখানে চার্জ ছিল হচ্ছে জিরো এবং মানে তার অক্সিডেশন আমার ছিল জিরো এখানে হয়ে গেছে মাইনাস ওয়ান তার মানে নেগেটিভ চার্জটা নেগেটিভ চার্জটা ইনক্রিজ হলো জিরো থেকে মাইনাস ওয়ান হলো তাই তো মানে জিরো থেকে ওয়ান হয়ে গেলো নেগেটিভ চার্জটা তার মানে এখানে হচ্ছে নেগেটিভ চার্জ ইনক্রিজ হলো তার মানে এটা হচ্ছে আমাদের রিডাকশন রিয়েকশন তার মানে এই রিয়েকশনটা যেটা দেখলাম এটা হচ্ছে রিডাকশন রিয়েকশন তার মানে এখানে দুইটা রিয়েশন আছে একটা অক্সিডেশন একটা রিডাকশন মনে রাখতে হবে যে অক্সিডেশন রিডাকশন সবসময় একসাথে ঘটে এই জন্য দুইটাকে একসাথে বলা হয় রিডক্স রিয়েকশন যদি অক্সিডেশন সোডিয়াম যদি ডোনেট করতে না পারে ডোনেট করবে কাকে যদি কেউ নেওয়ার মতো না থাকে অ্যাকসেপ্ট করার মতো কেউ না থাকলে তাহলে সে ডোনেট করতে পারবে না তার মানে ডোনেট করার জন্য কেউ একজন থাকতে হবে অ্যাকসেপ্ট করার জন্য সেই কারণে অক্সিডেশন এবং রিডাকশন একসাথে হয় বলে এই রিয়েশনগুলোকে বলে রিডক্স রিয়েশন ঠিক আছে এখন রিডক্স রিয়েকশনটা ইজিলি বুঝতে পারবো কিভাবে আমরা একটু দেখে নিই তো একটা আরেকটা রিয়েকশন দিয়ে একটু এক্সপ্লেন করি যেমন এই যে এটা আছে হচ্ছে জিঙ্ক প্লাস এখানে যদি লিখলাম হচ্ছে কপার সালফেট এবং এটা রিয়েকশনটা যদি হয় তাহলে একসাথে হবে জিঙ্ক এই যে এর সাথে সাথে যাবে তাহলে কত হবে জিঙ্ক সালফেট এবং কপারটা আলাদা হয়ে যাবে এখন আমরা এটা কীভাবে বুঝবো নর্মালি আমরা যেন অক্সিডেশন নাম্বার যদি বের করতে পারি তাহলে কিন্তু ইজি হয়ে যাবে কিভাবে জিঙ্কের অক্সিডেশন নাম্বার হচ্ছে জিরো কেন কারণ ফ্রি মেটাল আলাদা করে আছে এই জন্য তার অক্সিডেশন নাম্বার জিরো আর এখানে সালফেট তো সবসময় আনচেঞ্জ কারণ এটা একটা রেডিকেল তাহলে সালফেটের অক্সিডেশন নাম্বার কত মাইনাস টু তাহলে কপারের কত হলে পুরোটা জিরো হবে কারণ আমরা বলেছি পুরো একটা কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার জিরো তাহলে সালফেট যেহেতু মাইনাস টু কপারের এখানে যদি আমরা প্লাস টু বসাই তাহলে প্লাস টু মাইনাস টু মিলে পুরোটা জিরো হচ্ছে তা মানে আমরা বুঝিয়ে নেব এখানে কপার হচ্ছে প্লাস টু এবার এখানে সালফেট হচ্ছে মাইনাস টু এটা আমরা জানি তাহলে সালফেট যদি মাইনাস টু হয় তাহলে জিঙ্ক কত হবে একই রকম পুরোটা জিরো হবে জিরো করার জন্য এখানে হচ্ছে প্লাস টু আবার এই যে কপারের কথা হবে অক্সিডেশন নাম্বার কপার অক্সিডেশন নাম্বার হচ্ছে জিরো কেন এটা ফ্রি মেটাল আলাদা করে আছে এই জন্য এটা জিরো তাহলে এই যে আমরা এখানে পেয়ে গেলাম তাহলে যখন পেয়ে গেলাম আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে জিঙ্ক কিন্তু এখানে ছিল জিরো এখানে কিন্তু প্লাস টু হয়ে গেছে তাহলে পজিটিভ চার্জ ইনক্রিজ হলো তার মানে এই যে এই যে পার্টটা এটা হচ্ছে আমাদের অক্সিডেশন রিয়েশন অক্সিডেশন কোনটা এই যে জিঙ্ক কিন্তু ইলেকট্রন ডোনেট করেই কিন্তু প্লাস টু হলো তার মানে এটা হচ্ছে আমাদের অক্সিডেশন রিয়েশন অক্সিডেশন রিয়েশন কোনটা যেই রিয়েকশনে ইলেকট্রনের ডোনেশন হয় তাকে বলে অক্সিডেশন রিয়েকশন যেহেতু আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক জিরো থেকে প্লাস টু হয়ে গেল কারণ সে ডোনেট করলেই তো প্লাস টু হবে পজিটিভ আয়ন হবে সেই কারণে আমরা বুঝে নিলাম জিঙ্ক থেকে যে জিঙ্ক সালফেট প্রডিউস করলো এটা হচ্ছে আমাদের অক্সিডেশন রিয়েকশন ঠিক আছে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ইলেকট্রন ডোনেট করে তাকে বলা হয় রিডাক্টেন্ট যে ইলেকট্রন ডোনেট করে সে হচ্ছে রিডাক্টেন্ট তাহলে এখানে রিডাক্টেন্টকে রিডাকটেন্ট হচ্ছে আমাদের এখানে জিঙ্ক অক্সিডেশন রিয়েশনের মধ্যে যে ডোনেট করলো তাকে বলা হয় রিডাক্টেন্ট অন দ্য আদার হ্যান্ড এবার কপাস সালফেট আমরা দেখতে পাচ্ছি কপাস ছিল প্লাস টু সে কিন্তু জিরো হয়ে গেছে মানে পজিটিভ চার্জ টু ছিল টু থেকে কমে গেছে তাহলে এটা হচ্ছে রিডাকশন যেখানে পজিটিভ চার্জ ডিক্রিজ হয় তাকে বলা রিডাকশন রিয়েকশন তার মানে কপার সালফেট থেকে যে কপার হবে সেটা হচ্ছে আমাদের রিডাকশন রিয়েকশন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন আলাদা করে বুঝে নিতে হবে যেখানে ইলেকট্রনের ডোনেশন হবে যেই পার্টের মধ্যে সেটাকে বলা অক্সিডেশন রিয়েশন আর রিডাকশন কোনটা যে পার্টের মধ্যে ইলেকট্রনের অ্যাকসেপশন ঘটবে যেমন এই যে কপার কপার হচ্ছে দুইটা ইলেকট্রন নিবে নিয়ে সে কিন্তু দুইটা ইলেকট্রন নিয়ে সে কিন্তু কপাস জিরো হয়ে যাবে ওকে তাহলে কপার দুইটা নিল নিলে প্লাস টু চলে গেলো তাহলে নেওয়ার কারণে সেখানে জিরো হয়ে গেলো তার মানে এটা হচ্ছে আমাদের রিডাকশন রিয়েকশন এবং মনে রাখতে হবে এ যে যে অ্যাকসেপ্ট করে এ কপাস সালফেট এখানে অ্যাকসেপ্ট করলো এই কপাস সালফেটটাকে বলা হয় অক্সিডেন্ট তার মানে অক্সিডেশন রিয়েকশনে থাকে হচ্ছে রিডাক্টেন্ট আর রিডাকশন রিয়েকশনে থাকে হচ্ছে অক্সিডেন্ট এবং এখানে আমরা একটা জিনিস দেখবো দ্যাট মিনস এখানে এই যে এটা যে চেঞ্জ হল এই যে ইলেকট্রন ট্রান্সফার হলো যে আমরা এই জন্য বলেছি যে ইলেকট্রন ট্রান্সফারের ভিত্তিতে এটা হচ্ছে রেডক্স রিয়েকশন এর একটা রেডক্স একটা নন রেডক্স এই যেখানে কিন্তু ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সালফেট কিন্তু এখানেও মাইনাস টু এখানেও মাইনাস টু সালফেট কিন্তু আনচেঞ্জ আছে এই কারণে সালফেট সালফেটটাকে বলা হয় আয়ন সালফেটটা হচ্ছে সে রিয়েকশনে কিন্তু অ্যাটেন্ড করেছে পার্টিসিপেট করেছে বাট সে কিন্তু নিজে আনচেঞ্জ আছে সেই কারণে সালফেটটাকে বলা হয় আয়ন ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এই জিঙ্কটা হচ্ছে আমাদের রিড্যাক্টেন্ট এখানে কপার সালফেট এটা হচ্ছে অক্সিডেন্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জিঙ্ক সালফেট যেটা সে কিন্তু তাহলে এই এটার অক্সিডেশনের মাধ্যমে কিন্তু জিঙ্ক সালফেট প্রডিউস করলো এবং কপার হচ্ছে এখানে আমাদের অ্যাকসেপ্ট করলো তাই তো কপার হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো রিডাকশন রিয়েকশনে ওকে তার মানে হচ্ছে এই অক্সিডেশন অক্সিডেন্ট এবং রিডাক্টেন কথাগুলিকে মনে রাখতে হবে এবং অক্সিডেশন রিয়েশন এবং রিডাকশন রিয়েকশন কথাটাকে মনে রাখতে হবে এবং স্পপেক্ট্রোটর আয়ন। তাহলে এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো কে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো হচ্ছে কপারোনেট করলো কে ডোনেট করলো হচ্ছে জিঙ্ক এবং এখানে স্সপেক্ট্রেটোর আয়ন কে স্পপেট্রোটার আয়ন হচ্ছে সালফেট সালফেট কেন এক্সপেক্টেড আয়ন বিকজ সালফেট কিন্তু এখানেও মানস টু অক্সিডেশন নাম্বার এখানেও মাইনাস টু আমরা যদি অক্সিডেশন নাম্বারগুলো বের করে ফেলি তাহলে অক্সিডেশন রিডাকশন রিয়েশন এক্সপ্লেন করা ইজি হবে আমাদের এক্সামে কোনো একটা কোশ্চেন আসতে পারে কোনো একটা রিয়েকশন দিয়ে বলবে যে শো করো যে এটা হচ্ছে একটা অক্সিডেশন রিডাকশন রিয়েকশন অর এটা হচ্ছে একটা রিডক্স রিয়েকশন ওকে দ্যাট মিন্স এটা অক্সিডেশন রিডক্স রিয়েকশনটাকে বলে দিলাম তাহলে রিডক্স রিয়েকশন হচ্ছে আবার এখানে হচ্ছে আমাদের চার ধরনের রিডক্স রিয়েকশন হচ্ছে চার ধরনের রিডক্স রিয়েশন আছে একটা হচ্ছে এডিশন রিয়েশন এডিশন কোনটা দু তিনটা জিনিস অ্যাড হলে তাকে বলে এডিশন রিয়েশন দু তিনটা জিনিস অ্যাড হলে তাকে বলে এডিশন রিয়েকশন যেমন এই যে অ্যাপি টু অ্যাফি তারপর হচ্ছে অ্যাফি সিএল টু এটা হচ্ছে ফ্রাস ক্লোরাইড ফ্রাস ক্লোরাইডের সাথে যদি আমরা ক্লোরিন অ্যাড করি তাহলে এটা হয় অ্যাপি সিএল থ্রি এটা ফেরিক ক্লোরাইড তৈরি হয় ওকে কি ক্লোরাইড হচ্ছে ফেরিক ক্লোরাইড হচ্ছে তাহলে ফেরি কী প্রডিউস করলো ফেরিক ক্লোরাইড প্রডিউস করলো তাহলে এখানে যদি টু দেয় এখানে টু ওকে এই যে তাহলে এটা হচ্ছে একটা ফেরাস ক্লোরাইড থেকে ফেরিক্লোরাইড এটা হচ্ছে একটা কম্পাউন্ড একটা এলিমেন্ট একসাথে ফেরিক্লোরাইড প্রডিউস করলো তাহলে দুইটা জিনিস একসাথে একটা জিনিস তৈরি হলো এটাকে বলা হয় এডিশন রিয়েকশন আমি যদি আরও একটা দেখি যে এখানে হচ্ছে এই যে সিএও এবং সিও টু একসাথ করলো একসাথ করলে হল হচ্ছে সিএ থ্রি এই যে এরা একসাথে করে দুটো জিনিস এটাও একটা কম্পাউন্ড এটাও একটা কম্পাউন্ড ক্যালসিয়াম কার্বোনেট প্রডিউস করলো এটাও হচ্ছে একটা এডিশন রিয়েকশন এরপর হচ্ছে যে এন টু এস টু এটা একসাথ করে প্রডিউস করলো হচ্ছে এস থ্রি ওকে এখানে হচ্ছে টু হচ্ছে আমাদের থ্রি এই যে তিনটাই কিন্তু এডিশন রিয়েকশান একটা জিনিস যদি এখন দেখি এখানে একটা কম্পাউন্ড একটা হচ্ছে এলিমেন্ট এখানে দুইটাই কম্পাউন্ড এখানে দুইটাই এলিমেন্ট তো এই যেই রিয়েকশনে দুইটাই এলিমেন্ট পার্টিসিপেট করবে রিয়েকটেন্ট হিসাবে সেখানে সেই রিয়েকশনটা আলাদা একটা নাম আছে সেটাকে বলে সিনথেসিস রিয়েকশন বা সিনথেসাইজিং রিয়েকশন সিনথেসাইজিং রিয়েকশন ওকে তা মানে সিনথেসাইজিং রিয়েকশনটা হচ্ছে একটা এডিশন রিয়েকশন কিন্তু কোন এডিশনটা যেই এডিশনটার মধ্যে দুইটা রিয়েকটেনটি থাকবে হচ্ছে ইলিমেন্ট ঠিক আছে দুইটাই হচ্ছে ইলিমেন্ট পার্টিসিপেট করবে যেই অ্যাজ এ রিয়েক্টেন্ট সেই রিয়েকশনটাকে আমরা বলবো সিনথেসাইজিং রিয়েকশন তাহলে মনে রাখতে হবে প্রত্যেকটা সিনথেসাইজিং রিয়েকশন কিন্তু একটা এডিশন রিয়েকশন এটাকে কিন্তু আমরা সিনথেসাইজিং বলতে পারবো না এটাকে সিনথেসাইজিং বলতে পারবো না সিনথেসাইজিং বলতে হলে বা সিনথেসিস রিয়েকশন বলতে গেলে দুইটাই ইলিমেন্ট হতে হবে তাহলে এডিশন রিয়েকশান কোনটা দুই তিনটা জিনিস অ্যাড হয়ে যদি একটা জিনিস প্রডিউস করে তাকে বলা হয় এডিশন রিয়েকশন এর তিনটে এডিশন এবং এডিশনের মধ্যে যেই এডিশনটার মধ্যে দুইটা রিয়েকটেনটি দুইটা রিয়েকটেনই ইলিমেন্টস হবে সেখানে আমরা বলবো সিনথেসাইজিং রিয়েকশন নেক্সট হচ্ছে ডিকম্পোজিশন রিয়েকশন ডিকম্পোজিশন কোনটা একটা জিনিস ব্রেকডাউন হয়ে যদি দু তিনটে জিনিস প্রোডিউস করে তখন তাকে বলা হয় ডিকম্পোজিশন রিয়েকশান যেমন এই যে ফসফরাস ফসফরাস পেন্টাক্লোরাইড এটা ভেঙে তৈরি হয় ফসফরাস ট্রাইক্লোরাইড এবং আলাদা একটা ক্লোরিন এটাকে বলা হয় আমাদের ডিকম্পোজিশন রিয়েকশন বা আমরা যদি দেখি যে এই যে কপার কার্বনেট এটা ভেঙে তৈরি হচ্ছে কপার অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই যে এটাও হচ্ছে একটা আমাদের ডিকম্পোজিশন রিয়েকশন ওকে তাহলে ডিকম্পোজিশন কোনটা একটা জিনিস ব্রেকডাউন করবে ব্রেকডাউন করে মোর দেন কম্পাউন্ড প্রডিউস করবে এটাকে বলা হয় আমাদের ডিকম্পোজিশন রিয়েকশন এরপরে সাবস্টিটিউশন রিয়েকশন কোনটা সাবস্টিটিউশন রিয়েশন হচ্ছে এই যে জিঙ্ক প্লাস এইচ টু এস ফোর ওকে ইকুয়াল টু হচ্ছে এখানে তৈরি হবে হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে জিঙ্ক সালফেট হাইড্রোজেনটা আলাদা হয়ে যাবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যেই এলিমেন্টগুলা মোর রিয়েক্টিভ এখানে কিছু এলিমেন্ট আছে যারা হচ্ছে মোর রিয়েক্টিভ কিছু হচ্ছে লেস রিয়েকটিভ এরা রিয়েক্টিভের উপরে ডিপেন্ড করে রিয়েক্টিভিটির উপরে ডিপেন্ড করে কার সাথে কে কম্বাইন করে আরেকটা কম্পাউন্ড প্রডিউস করতে পারবে তাহলে যে জিঙ্ক হচ্ছে বেশি মোর রিয়েক্টিভ ওকে হাইড্রোজেনের চেয়ে এই জন্য জিঙ্ক কী করবে হাইড্রোজেনকে সরিয়ে দেবে হাইড্রোজেনকে রিপ্লেস করে সে কিন্তু হাইড্রোজেনের স্পেসটাকে অকুপাই করলো এবং হাইড্রোজেনটা কিন্তু সরে গেল তার মানে একজন গিয়ে যে আরেকজনের এই যে জায়গাটাকে ডিসপ্লেস করছে এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট রিয়েকশন বা সাবস্টিটিউশন রিয়েকশন তাহলে কি হচ্ছে জিঙ্গিয়া গিয়ে হাইড্রোজেনের জায়গায় বসলো জিঙ্ক সালফেট হলো হাইড্রোজেনটা উঠে গেলো এই কাজটা কে করতে পারে যারা মোর রিয়েক্টিভ এলিমেন্ট যারা বা মোর রিয়েক্টিভ কম্পাউন্ড বা মোর রিয়েক্টিভ রেডিকেল যারা তারা সরে গিয়ে তারা যদি আরেকটাকে রিপ্লেস করে নেয় সেটাকে বলা হয় ডি সাবস্টিটিউশন রিয়েকশন ঠিক আছে যেমন এই রিয়েকশনটা হচ্ছে একটা সাবস্টিটিউশন রিয়েকশন বিকজ জিঙ্গিয়া গিয়ে হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করলো ওকে এরপর হচ্ছে কম্বাসন রিয়েকশন কম্বাসন রিয়েকশন কোনটা যেখানে হচ্ছে এয়ারের অক্সিজেনকে অক্সিজেনের মাধ্যমে বার্নড হয়ে নিউ কম্পাউন্ড প্রডিউস করবে তাকে বলা হয় আমাদের কম্বাসন রিয়েকশন যেমন এই যে মিথেনকে যদি অক্সিজেনের সাথে বার্ন করানো হয় তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে তার সাথে ওয়াটার প্রডিউস হবে ঠিক আছে এই যে এখানে আছে হচ্ছে ফোর এখানে তাহলে টু দিলে অক্সিজেন টু টু ফোর তাহলে টু এই যে মিথেনকে অক্সিজেনের সাথে বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্রডিউস হচ্ছে এই রিয়েকশনটা হচ্ছে একটা আমাদের কম্বাসন রিয়েকশন দ্যাট মিনস এই যে এখানে অক্সিজেন পেয়েছি আমরা এরপর হচ্ছে সালফার প্লাস অক্সিজেন একসাথে হয়ে এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড প্রডিউস করবে এবং এখানে প্রচুর কিন্তু হিট প্রডিউস হবে তার পাশাপাশি কিন্তু কিছু হিট থাকবে হ্যাঁ কারণ হচ্ছে বার্ন হচ্ছে এখানে এবং এই যে কার্বন প্লাস অক্সিজেন একসাথে হয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে বা হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু কিছু হিট থাকছে এ এরপর হচ্ছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন একসাথে হচ্ছে অক্সিজেন একসাথে কিন্তু ওয়াটার প্রডিউস হচ্ছে এবং তার সাথে কিছু কিন্তু হিট থাকছে এই প্রত্যেকটা রিয়েকশন দেখো অক্সিজেনের মাধ্যমে হচ্ছে তাহলে এই রিয়েকশনগুলো হচ্ছে আমাদের এই রিয়েকশনগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে কম্বাসন রিয়েকশন মানে অক্সিজেনের এয়ারের অক্সিজেনের মাধ্যমে বার্ন হয়ে নিউ কম্পাউন্ড প্রডিউস করবে তার সাথে কিছু হিট প্রডিউস হবে তাকে বলা হয় আমাদের কম্বাসন রিয়েকশন ওকে তাহলে এটাগুলো হচ্ছে আমাদের রেডক্স রিয়েশন হচ্ছে চার ধরনের এডিশন ডিকম্পোজিশন সাবস্টিটিউশন কম্বাসন রেডক্স বলতে এই প্রত্যেকটা রিয়েকশনের মধ্যে কিন্তু ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে ঠিক আছে ইলেকট্রন ট্রান্সফার হয় বলে এদেরকে বলা হয় রেডক্স রিয়েশন এরপরে আমরা দেখবো হচ্ছে নন রেডক্স মানে এদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে না ওকে তাহলে এই নন রেডক্সগুলা কেমন নিউট্রালাইজেশন নন রেডক্স রিয়েশন আমার হচ্ছে দুই ধরনের একটা নিউট্রালাইজেশন রিয়েশন একটা হচ্ছে প্রিসিপিটেশন রিয়েকশন নিউট্রালাইজেশন রিয়েকশন কোনটা নিউট্রালাইজেশন রিয়েশন হচ্ছে যেখানে যে রিয়েকশনটার মধ্যে এসিড এবং বেজ রিয়েক্ট করে এসিড এবং বেজ রিয়েক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস করে এসিড এবং বেজ রিয়েক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার প্রোডিউস করে তাকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়েকশন দ্যাট মিন্স যেখানে টু অপোজিট কেমিক্যাল সাবস্ট্যান্স রিয়েকটেড করে এবং নিউট্রাল সাবস্টেন্স তৈরি করে এখানে সল্ট হচ্ছে একটা নিউট্রাল সাবস্টেন্স এসিড এবং বেজ হচ্ছে অপোজিট সাবস্টেন্স ওকে যেখানে অপোজিট দুইটা সাবস্টেন্স মিলে নিউট্রাল সাবস্টেন্স প্রোডিউস করবে তাকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়েকশন যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে এনএএস এটা হচ্ছে একটা বেজ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনএসিএল প্লাস এস টু এস টু ও করে এই রিয়েশনটা হচ্ছে একটা নিউট্রালাইজেশন রিয়েকশন নিউট্রালাইজেশন রিয়েশন কি অ্যাসিড এবং বেস রিয়েক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস করলে তাকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়েকশন ঠিক আছে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একটু ইয়েগুলো চেক করে নিই হাইড্রোজেনের হচ্ছে প্লাস ওয়ান তার মানে এখানে ক্লোরিন হচ্ছে মাইনাস ওয়ান সোডিয়াম হচ্ছে এখানে প্লাস ওয়ান এরপরে হচ্ছে এই হাইড্রোক্সিল যদি আমরা হিসেব করি এখানে বা যদি একটু পর্যন্ত আগে দেখে নিই যে এখানে এই যে সোডিয়াম এখানে কত আছে সোডিয়াম এখানে যে প্লাস ওয়ান ক্লোরিন কিন্তু এখানে মাইনাস ওয়ান এই যে দেখো এই যে তারপরে হচ্ছে এই যে এখানে অক্সিজেন হচ্ছে আমাদের এখানে মাইনাস টু এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে এখানে আমাদের হচ্ছে প্লাস ওয়ান এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে আমাদের অক্সিজেন হচ্ছে এখানে মাইনাস টু হাইড্রোজেন হচ্ছে এখানে হচ্ছে প্লাস ওয়ান ওকে এখানে কোনোটার মধ্যে কিন্তু অক্সিডেশন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়নি এই যে এখানে সোডিয়াম প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান ক্লোরিন এখানে মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান এই এই যে অক্সিডেশন নাম্বারটা এই চেঞ্জ হলো না এই যে তার মানে হচ্ছে যেখানে ইলেকট্রনিক ট্রান্সফার হয় না সেখানে বলা হয় এটাকে বলে নিউট্রালাইজেশন রিয়েকশন অতএব আমরা কিন্তু এভাবে অক্সিডেশন নাম্বারটা বের করে কিন্তু বুঝে নিতে পারি অতএব নন রিডক্স রিয়েশন হচ্ছে দুই ধরনের একটা নিউট্রালাইজেশন রিয়েকশন একটা প্রিসিপিটেশন রিয়েশন এবার আমরা দেখব প্রিসিপিটেশন রিয়েশন কোনটা প্রিসিপিটেশন রিয়েকশন প্রিসিপিটেশন রিয়েকশন হচ্ছে প্রিসিপিটেশন রিয়েকশন প্রিসিপিটেশন মানে হচ্ছে প্রিসিপিটেড মানে হচ্ছে সেডিমেন্ট কোনো একটা রিয়েকশনের ক্ষেত্রে এই কোনো একটা রিয়েকশনে করার পরে যদি আমরা যদি দেখি যে নিচে কোন একটা এই যে সিলিন্ডারের মধ্যে যদি বটমে যদি প্রিসিপিটেড বা সিডিমেন্ট যদি জমে যায় তখন তাকে বলা হয় প্রিসিপিটেশন রিয়েশন যেমন এই যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে একটা এখানে যদি দেয় হচ্ছে সিলভার নাইট্রেট ওকে সিলভার নাইট্রেট এটাকে একসাথ করলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা যখন একসাথ করবে তখন এখানে আমাদের তখন এখানে আমরা জানি যে এখানে হচ্ছে সিলভার ক্লোরাইড তৈরি করে এখানে হচ্ছে এই যে এজিসি এল সিলভার ক্লোরাইড প্রডিউস করবে এবং তার সাথে হচ্ছে সোডিয়াম নাইট্রেট প্রোডিউস করবে আলাদা করে ওকে এই যে সোডিয়াম নাইট্রেট প্রোডিউস করে এই যে এখানে সিলভার ক্লোরাইডটা যেটা এই সিলভার ক্লোরাইডটা হচ্ছে আমরা দেখতে পাই যে এই যে এটা হচ্ছে একটা ইকুয়েস সলিউশন এটা হচ্ছে একটা ইকুয়েস সলিউশন এটা হচ্ছে একটা ইকুয়েস সলিউশন কিন্তু এই যে এখানে এই সিলভার ক্লোরাইডটা এটা কিন্তু অ্যাজ এ সলিড হিসাবে যেটা ওয়াটারে ডিজলভ হয় না এবং বটমে কিন্তু এটা নিচে কিন্তু জমে যায় অ্যাজ এ সেডিমেন্ট আর সেডিমেন্টের আরেকটা হচ্ছে প্রিসিপিটেড তাহলে যেই রিয়েকশনে প্রিসিপিটেড ফর্ম করে সে তাকে বলা হয় প্রিসিপিটেশন রিয়েকশন ঠিক আছে যেই রিয়েকশনে প্রিসিপিটেড ফর্ম করবে তাকে বলা হয় প্রিসিপিটেশন রিয়েকশন ঠিক আছে কিনা তাহলে এটা হচ্ছে প্রিসিপিডেশন রিয়াকশন এরপরে বইয়ে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যেমন এই এটা বলেছে সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে আরেকটা জিনিস দেয়া আছে বেরিয়াম ক্লোরাইড ওকে তো এখানে আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে বেরিয়াম আর সালফেটে গিয়ে একসাথে হচ্ছে বেরিয়াম সালফেট প্রোডিউস করছে এবং এই সোডিয়াম আর ক্লোরাইড মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করছে এখানে সোডিয়াম ক্লোরাইড এবং এখানে টু হচ্ছে ওকে এবং এই যে বেরিয়াম বেরিয়ামের হচ্ছে টু বেরিয়াম কিভাবে টু বুঝবে এটা কিন্তু গ্রুপ টুতে আছে ওকে বলেছিলাম কিন্তু বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এই যে বাটিতে কিন্তু বেরিয়াম তো বেরিয়ামের ব্যালেন্সে টু এই জন্য এটা ট্রান্সফার করতে হবে না তো এই যে এরিয়েশনটা এখানে যে বেরিয়াম সালফেট যেটা এটাও কিন্তু প্রিসিপিটেট হিসেবে কিন্তু নিচে জমে যায় তার মানে যেই রিয়েকশনে প্রিসিপিটেট ফর্ম করে ঠিক আছে বটমে তাকে বলা হয় প্রিসিপিটেশন রিয়েকশন আর এই পিসি এই রিয়েকশনটা হচ্ছে একটা নন রিডক্স রিয়েকশনের মধ্যে পড়ে তার মানে এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন প্রিসিপিটেশন রিয়েকশনটা শুধু মনে রাখবো যে রিয়েকশনে প্রিসিপিটেড ফর্ম করবে বটমে তাকে বলা হয় প্রিসিপিটেশন রিয়েকশন যেমন এই যে এখানে সিলভার ক্লোরাইড হচ্ছে একটা প্রিসিপিটেড হিসেবে নিচে জমে যাবে এবং এখানে সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড মিলে বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড এই বেরিয়াম সালফেটটাও কিন্তু নিচে জমে যাবে ঠিক আছে তার মানে এরা কিন্তু প্রিসিপিটেড মনে রাখতে হবে তাহলে প্রিসিপিডেশন রিয়েশন এ এই চ্যাপ্টারে আরো কিছু রিয়েশন আছে ওকে আরো কিছু স্পেশাল কেমিক্যাল রিয়ে আছে কয়েকটা শুরুতে হচ্ছে হাইড্রোলাইসিস কিছু কেমিক্যাল রিয়েশন আছে তার মধ্যে শুরুতে হচ্ছে একটা হচ্ছে হাইড্রোলাইসিস একটা হচ্ছে হাইড্রেশন দুইটা দুইটা রিয়েশন একটা হচ্ছে হাইড্রোলাইসিস হাইড্রোলাইসিস রিয়েশন এবং আরেকটা হচ্ছে হাইড্রেশন রিয়েশন একটা হাইড্রোলাইসিস একটা হাইড্রেশন দুইটাই কিন্তু ওয়াটার দিয়ে হয় যেমন এখানে এটা হচ্ছে সিলিকন ক্লোরাইড সিলিকন এটা তেটটা ক্লোরাইড তার সাথে ওয়াটার রিয়েট করবে ওয়াটার রিট করে যদি নিউ কম্পাউন্ড প্রডিউস করে তখন তাকে বলা হাইড্রোলাইসিস রিয়েকশন ঠিক আছে রিয়েকটিভ হিসেবে যদি আমরা ওয়াটারকে ইউজ করি এবং নিউ কম্পাউন্ড ফর্ম করে তখন তাকে বলা হাইড্রোলাইসিস রিয়েকশান যেমন এখানে কি ফর্ম করবে তাহলে এই যে এখানে সিলিকন এই যে এখানে হাইড্রক্সানি হচ্ছে সিলিকন হাইড্রোক্সাইড ঠিক আছে এবং সিলিকনের ভ্যালেন্সি ফোর এখানে ফোর ইউজ করবো এবং এরপর হচ্ছে এখানে হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে ওকে এবং এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আমরা যে এখানে ক্লোরিন আছে ফোর তাহলে এখানে ফোর দেবো হাইড্রোজেন এখানে ফোর ফোর এইট তাহলে এখানে আমরা যদি ফোর দেই তাহলে এইট হয় তাহলে অক্সিজেন ফোর এই যে এই রিয়েকশনটা এই যে ওয়াটার অ্যাড হয়ে যে নিউ কম্পাউন্ড প্রডিউস করেছে তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোলাইসিস রিয়েকশন আরেকটা যদি দেই যে এই যে সিলভার ক্লোরাইড তারপরে হচ্ছে দেন হচ্ছে আমাদের এই এখানে যদি ওয়াটারকে অ্যাড করি দেন এখানে কি প্রডিউস করবে সিলভার এবং এই যে সিলভার এখানে প্রডিউস করব হচ্ছে সিলভার হাইড্রোক্সাইড ঠিক আছে তাহলে এখানে প্রডিউস করবো হচ্ছে আমাদের এখানে সিলভার হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন এবং এই যে ক্লোরিনের সাথে এই যে হাইড্রোজেন ক্লোরিনের সাথে যাবে হাইড্রোজেন ক্লোরিনের সাথে গিয়ে কী হবে হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে তাহলে এই যে রিয়েকশনটা তাহলে সেটা হচ্ছে আমাদের এই রিয়কশনগুলো হচ্ছে এটা হচ্ছে হাইড্রোলাইসিস রিয়েকশন ঠিক আছে এখানে হচ্ছে এখানে সিলভার ক্লোরাইড না দিয়ে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই তাহলে এই যেখানে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হলে অ্যালুমিনিয়ামের ব্যালেন্স হচ্ছে থ্রি ওকে অ্যালুমিনিয়াম ব্যালেন্স হচ্ছে থ্রি তাহলে থ্রি হলে তাহলে কত হয় তাহলে এবার আমরা ব্যালেন্স করে দিই তাহলে এখানে থ্রি আছে এখানে থ্রি দেই তাহলে থ্রি থ্রি সিক্স তাহলে এখানে থ্রি দিলে মিলে যাচ্ছে ওকে এই যে তার মানে কী মনে রাখতে হবে ওয়াটার অ্যাড করে যদি নিউ কম্পাউন্ড প্রডিউস করে তখন তাকে বলা হয় হাইড্রোলাইসিস রিয়েকশন বাট হাইড্রেশন রিয়েকশন কোনটা হাইড্রেশন রিয়েকশন হচ্ছে যেখানে হচ্ছে ওয়াটার অ্যাড হবে যেমন হচ্ছে এই যে এখানে এই যে কপাস সালফেট ওকে তার সাথে হচ্ছে আমাদের এই যে ফাইভ মলিকুল ওয়াটার অ্যাড হলো ফাইভ মলিকুল ওয়াটার অ্যাড হয়ে এই যে কপাস সালফেট এই যে কপাস সালফেটে প্রডিউস করলো তার মধ্যে কোনো ওই যে ওয়াটারটা শুধু এটা শুধু ক্রিস্টাল ফরমেশনের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাড হয় ওয়াটারটা অ্যাড হবে বাট সে কিন্তু এখানে আনচেঞ্জ থেকে যাবে শুধু ক্রিস্টাল ফরমেশনের জন্য সে এই ওয়াটারটা অ্যাড হবে ঠিক আছে এখানে এটাকে আমরা বলবো পেন্টা হাইড্রেট কপার সালফেট এটাকে কি বলবো পেন্টা হাইড্রেট কপাস সালফেট পেন্টা হাইড্রেট কপাস সালফেট ঠিক আছে পাঁচটা হলে পেন্টা বলা হয় কপাস সালফেট পেন্টা হাইড্রেট কপাস সালফেট তাহলে এই নামগুলো মনে রাখতে হবে ওয়ান হলে মনো ওয়ান হলে মনো টু হলে ডাই থ্রি হলে থ্রি হলে ট্রাই ফোর হলে টেট্রা ফোর হলে টেট্রা ফাইভ হলে পেনটা সিক্স হলে হেকজা সিক্স হলে হেগজা সেভেন হলে এখানে হচ্ছে আমাদের হেপটা সেভেন হলে হেপটা এইট হলে অক্টা এভাবে মনে রাখতে হবে নামগুলো ওকে তাহলে এই যে কপাস সালফেট ফাইভ মলিকুল ওয়াটার এটা ক্রিস্টাল ফরমেশনের জন্য এটা হয় এবং আমরা নর্মালি জানি এই কপার সালফেটটা হচ্ছে হোয়াইট কালারের কিন্তু এখানে যদি আমরা যদি এটার মধ্যে ওয়াটার অ্যাড করি তখন আমরা দেখি যে এটা কালারটা হয়ে যায় হচ্ছে ব্লু কালারের ওকে এই জিনিসটা শুধু মনে রাখতে হবে এখানে যে কিন্তু ফিজিক্যাল স্টেট চেঞ্জ করেছে শুধু কালারটা চেঞ্জ হয়েছে তাহলে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হল এখানে কেমিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ হয় না তা মানে এখানে শুধু সে কালারটা চেঞ্জ করে ওয়াটার অ্যাড করলে তার সাথে ওয়াটারটা অ্যাড থাকে বাট শুধু কালারটা চেঞ্জ হয়ে যায় হোয়াইট থেকে সে ব্লু হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসটাকে বলা হয় আমাদের হাইড্রেশন রিয়েকশন ক্রিস্টাল ফর্মেশনের ক্ষেত্রে ওয়াটার অ্যাড হয়ে যে রিয়েকশনটা হয় তাকে বলা হয় হাইড্রেশন রিয়েকশন যেমন আরও কিছু আছে যেমন হচ্ছে এই যে ফেরাস সালফেটের সাথে যদি আমাদের এই যে ফেরাস সালফেটের সাথে যদি আমাদের সেভেন মলিকুল ওয়াটার অ্যাড হয় তখন এটাকে আমরা বলবো যে ফেরাস সালফেট এবং তার সাথে এই যে সেভেন মলিকুল ওয়াটার থাকবে তখন বলবো আমরা হেপটা হাইড্রেট ফেরাস সালফেট এবং এই যে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেটের সাথে এখানে সেভেন মলিকুল ওয়াটার অ্যাড হবে সেভেন মলিকুল ওয়াটার অ্যাড হলে এখানে আমরা বলবো যে জিঙ্ক সালফেট তার সাথে সেভেন মলিকুল ওয়াটার এটাকে বলবো হেপ্টা হাইড্রেট জিঙ্ক সালফেট এরপরে যদি আমরা দেই ক্যালসিয়াম ক্লোরাইড তার সাথে হচ্ছে সিক্স মলিকুল ওয়াটার অ্যাড হয় এমসিকুর জন্য এগুলো লাগবে যে ক্যালসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে হেপটা হাইড্রেট হেক্সা এটা হচ্ছে হেক্সা হেক্সা হাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড তারপরে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে সেভেন মলিকুল ওয়াটার অ্যাড হয় সেভেন মলিকুল ওয়াটার অ্যাড হয় এখানেও মনে রাখতে হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এখানে হচ্ছে সেভেন মলিকুল ওয়াটারটা এখানে এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্রিস্টাল ফর্মেশনের জন্য এই জন্য হাইড্রেট কথাটা ইউজ করা হয় ওকে হেপটা বা হেক্সা হাইড্রেট বলে কারণ এটা ক্রিস্টাল ওকে তাহলে এই ক্রিস্টাল ফর্মেশনের কারণে প্রত্যেকটা হাইড্রেট কথাটা ইউজ করতে হয় ওকে ওয়াটারটা এখানে থেকে যায় এই কথাগুলিকে মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের হাইড্রেশন রিয়েশন একটা হাইড্রোলাইসিস ওয়াটার অ্যাড হয়ে নিউ কম্পাউন্ড প্রডিউস করে এটা হাইড্রোলাইসিস এবং ওয়াটারটা ক্রিস্টাল ফর্মেশনের ক্ষেত্রে ওয়াটার অ্যাড হবে এটাকে বলা হাইড্রেশন রিয়েশন ওকে নেক্সট হচ্ছে আমাদের আরও দুইটা রিয়েকশন আছে একটা হচ্ছে আমাদের আইসোমারাইজেশন রিয়েশন একটা হচ্ছে পলিমারাইজেশন রিয়েশন তাহলে একটা আইসোমারাইজেশন রিয়েশন শুরুতে আইসোমারাইজেশন রিয়েশন তাহলে আইসোমারাইজেশন রিয়েশন কোনটা আইসোমারাইজেশন রিয়েশন হচ্ছে যে একটা কম্পাউন্ড যাদের দুইটা কম্পাউন্ড টু কম্পাউন্ড যাদের হচ্ছে মলিকুলার ফর্মুলা হচ্ছে সেম বাট হচ্ছে স্ট্রাকচার ফর্মুলা ডিফারেন্ট তাদেরকে বলা হয় আইসোমার মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ফর্মুলা ডিফারেন্ট হলে তাদেরকে বলা হয় আইসোমার তো যে রিয়েকশনে একটা আইসোমার থেকে আর একটা আইসোমার ফর্ম করা হয় তাকে বলা আইসোমারাইজেশন রিয়েকশন যেমন এই যে এনএইচ ফোর সিয়ানো এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট ওকে এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট ঠিক আছে এখন এটাকে যদি হিট দেওয়া হয় এটাকে যদি হিট দেওয়া হয় তাহলে ইউরিয়া ফর্ম করে ঠিক আছে তাহলে ইউরিয়া ফর্ম করে এই যেটা হচ্ছে ইউরিয়া তাহলে এই যে এভাবে হচ্ছে আমাদের এটা দিলে আমাদের হচ্ছে এখানে ইউরিয়া ফর্ম করবে ঠিক আছে তাহলে তাহলে এখানে সি ও থাকবে ওকে তাহলে এই যে এখানে ইউরিয়া ফর্ম করবে তাহলে এই যে এভাবে তাহলে এই যে অ্যামোনিয়াম সায়নেট থেকে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে এটা প্রডিউস করলো ইউরিয়া দুইটা জিনিসই কিন্তু সেম এখানে এইচ আছে ফোর এন আছে টু এবং সিও এখানেও কিন্তু এইচ ফোর এই যে এন টু সিও ওকে দুইটারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মলিকুলার ফর্মুলাটা সেম বাট স্ট্রাকচারটা এখানে নাইট্রোজেনের সাথে চারটা হাইড্রোজেন এই যে এখানে এভাবে থাকে কার্বন কিন্তু এখানে দেখো এখানে আছে নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন এই নাইট্রোজেন দুইটা হাইড্রোজেন এবং কার্বন কার্বন এবং অক্সিজেন একসাথে থাকে এই যে স্ট্রাকচারটা ডিফারেন্স এই যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে যে ইউরিয়া প্রডিউস হলো দুইটা জিনিসেরই কিন্তু মলিকুলার ফর্মুলাটা সেম সেম বাট হচ্ছে স্ট্রাকচারটা ডিফারেন্ট এই কারণে এই এটাকে বলা হয় একটা আইসোমার এটাকে একটা আইসোমার এভাবে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার প্রডিউস করার যে প্রসেসটা তাকে বলা হয় আইসোমারাইজেশন রিয়েকশন এবং এটাই কিন্তু এই যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আমরাও দেখব ক্লাস নাইনে যারা তারা চ্যাপ্টার ইলেভেনে দেখবে ক্লাস টেনে যারা তারা অলরেডি পড়ে ফেলেছ তো সেখানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু স্টার্ট হয় কিন্তু এই যে এই রিয়েকশনটা থেকে ঠিক আছে একসময় সায়েন্টিস্টে ধারণা করেছিল যে অর্গানিক কম্পাউন্ডগুলোকে ল্যাবে প্রডিউস করা যায় না কিন্তু এই যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রোডাকশনের মাধ্যমে কিন্তু এরপরে কিন্তু কম্পাউন্ড স্টার্ট হয়েছে এখন কিন্তু ইউজ পরিমাণ অর্গানিক কম্পাউন্ড আমরা পেয়ে যাচ্ছি এই রিঅ্যাকশনটার পর থেকে ওকে তার মানে স্টার্টিং হয়েছিল অর্গানিক কম্পাউন্ড স্টার্ট হয়েছিল এই রিয়েকশনটা থেকে তাহলে মনে রাখতে হবে তাহলে আইসোমারাইজেশন রিয়েকশন কি আইসোমার হচ্ছে টু কম্পাউন্ডস যাদের মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ফর্মুলা ডিফারেন্ট তাদেরকে বলা আইসোমার এভাবে যে রিয়েকশনে একটা এক একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার প্রডিউস করা হয় তাকে বলা হয় আইসোমারাইজেশন রিয়েকশান এবং আইসোমারাইজেশন রিয়েকশনে যেমন এই রিয়েকশনটা মনে রাখতে হবে অ্যামোনিয়াম সায়ানাইডকে হিট দিলে ইউরিয়া প্রডিউস করে মনে রাখতে হবে নেক্সট হচ্ছে লাস্ট রিয়েকশনটা আমাদের এটা হচ্ছে পলিমারাইজেশন রিয়েকশন পলিমারাইজেশন রিয়েকশন ওকে পলিমারাইজেশন রিয়েশন পলিমারাইজেশন রিয়ে কোনটা পলিমারাইজেশন রিয়েকশন পলিমারাইজেশন রিয়েশন ছোট ছোট কয়েকটা জিনিস মিলে যদি অনেক বড় কিছু তৈরি করে হ্যাঁ তাকে তাকে বলা হয় পলিমারাইজেশন রিয়েকশন যেমন কি মানে হচ্ছে এই যে ছোট যে জিনিসটা তাকে বলা হয় মনোমার ওকে আর যে বড় যে জিনিসটা প্রডিউস করে তাকে বলা হয় পলিমার যেমন যেই রিয়েকশনে মনোমার অনেকগুলো মনোমার দিয়ে পলিমার তৈরি করা হয় তাকে বলে পলিমারাইজেশন রিয়েকশন যেমন যেমন মালা বাচ্চারা যে মালা পরে গলার মধ্যে ছোট ছোটো পুঁথি অনেকগুলো পুঁথি দিয়ে কিন্তু একটা মালা তৈরি করা হয় এই পুঁথিগুলো কিন্তু এখানে মনোমার আর পুরো যে মালাটা মালাটা কিন্তু একটা পলিমার ঠিক আছে তো রিয়েকশনের ক্ষেত্রেও এরকম আছে যেমন এই যে সিএস টু সিএস এটার নাম হচ্ছে ইথিন এটা কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড এটা হচ্ছে ইথিন বা এটার আরেকটা নাম আছে ইথিলিন ইথিন বা ইথিলিন ওকে তো এভাবে অনেকগুলো ইথিলিন যখন একসাথ হয় তখন এটাকে বলে পলিথিন ওকে অনেকগুলো ইথিন যখন একসাথ হয় তখন তাকে বলা হয় পলিথিন এই যে সিএস ঠিক আছে এই যে তখন এটাকে আমরা বলবো পলিথিন অনেকগুলো ইথিন এই যে নাম্বার অফ অ্যাটম বোঝানো হচ্ছে যে অনেকগুলো ইথিন যখন একসাথ হবে তখন আমরা তাকে বলবো পলিথিন তার মানে এই ইথিনটা হচ্ছে এখানে মনোমার আর এই যে পলিথিন যে প্রডিউস করলো এটা হচ্ছে পলিমার মনোমার কাকে বলে ছোটো অ্যামাউন্টে মানে এখানে অনেকগুলো হাজার হাজার মনোমার একসাথ হতে পারে অনেকগুলো মনোমার একসাথে পলিমার ফর্ম করে তাই যেই রিয়েকশনে মনোমার থেকে পলিমার ফর্ম করা হয় বা পলিমার প্রডিউস করা হয় সেই রিয়েকশনটাকে বলে পলিমারাইজেশন রিয়েকশন যেমন ইথিন থেকে পলিথিন প্রডিউস হচ্ছে বা ইথিন থেকে ইথিনের আরেকটা নাম কিন্তু ইথিলিন তার মানে যে রিয়েশনে মনোমার থেকে পলিমার প্রডিউস করা হয় তার মানে এটা হচ্ছে পলিথিন ওকে তো পলিথিন প্রডিউস হলো তাহলে ইথিন থেকে পলিথিন তাহলে যে মনোমার থেকে পলিমার প্রডিউস করা হয় তাকে বলে পলিমারাইজেশন রিয়েশন এই হচ্ছে আমাদের সাম স্পেশাল টাইপস অফ রিয়েশন ছিল এই চারটা ওভারঅল হচ্ছে একটু পর্যন্ত আর একটা লেকচার বাকি আছে লাস্ট সাথে প্রিন্সিপাল এটা নেক্সট লেকচারে ডিসকাস করবো থ্যাংক ইউ এতটুকু পর্যন্ত পড়ো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করবা ভালো থেকো আল্লাহ হাফেজ